জামায়াতকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে সংগঠনটি নিষিদ্ধের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকালে গাজীপুরের টঙ্গী প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসেন, উপদেষ্টা আক্তার হোসেন, তাজুল ইসলাম প্রমুখ। এর আগে মাওলানা তাজুল ইসলামকে সভাপতি ও এম এ কুদ্দুসকে সাধারণ সম্পাদক করে ইউনাইটেড ইসলামী পার্টির 81 সদস্যের টঙ্গী থানা কমিটি গঠন করা হয়।